ব্রিটিশ শাসনের অধীনে একটি পরাধীন দেশে কাজী নজরুল ইসলামের জন্ম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই কবি বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা এর একটি কবিতার নাম আগমনী আজকে আমরা আলোচনা করব আগমনী কবিতা নিয়ে কাজী নজরুল ইসলামের আগমনী কবিতা মূলত হিন্দু ঐতিহ্য প্রাধান্য সমৃদ্ধ একটি কবিতা এখানে দেবী দুর্গার আগমনের মাধ্যমে অপশক্তি ধ্বংসের কথা বলা হয়েছে এ কবিতার প্রাসঙ্গিকতা বিবেচনা করে আমরা একটু দেবী দুর্গার অসুর বিনাশ সংক্রান্ত পৌরাণিক ঘটনা দেখে আসি রম্ভ নামক এক অসুর আরাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং তিনি বর হিসাবে একটি শক্তিশালী ও যশস্বী এক পুত্র লাভ করেন এই পুত্রের নাম মহিষাসুর কোন এক সময় দেখা গেল এই মহিষাসুর দেবতাদের বিতাড়িত করে স্বর্গরাজ্য অধিকার করে নিলেন এবং সকল দেবতারা মিলে যখন বিষ্ণুর কাছে গেলেন তখন বিষ্ণু বললেন যে সমস্ত দেবতাদের তেজ হতে যদি কোনো পরমা সুন্দরী নারী সৃষ্টি হয় তিনি কেবল এই মহিষাসুরকে হত্যা করতে পারবেন এবং দেবতাদের তেজ থেকে অষ্টাদশ হস্তা এক নারীর আবির্ভূত হল এর নাম হল ভগবতী এই ভগবতীর মাধ্যমেই মূলত মহিষাসুরকে তিনবার হত্যা করা হয় মহিষাসুর তিনবার জন্মগ্রহণ করেন এবং তিনবারই তাকে হত্যা করা হয় ভগবতী প্রথমবার উগ্রচণ্ডা দ্বিতীয়বার ভদ্রকালী তৃতীয়বার দুর্গারূপ ধারণ করে এই অসুরকে হত্যা করেন মূলত ভগবতী এছাড়াও রক্তবীজ চণ্ডাসুর শুম্ভ নিঃশুম্ভ প্রভৃতি দানবদেরও হত্যা করেছিলেন দেবী দুর্গার মহিষাসুরকে হত্যা করা কেবল সুর অসুরকে হত্যা করা নয় মূলত এখানে অন্যায়ের পরাজয় এবং ন্যায়ের বিজয়ের কথাই বলা হয়েছে শরৎকালে দুর্গাপূজা বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় উৎসব এবং পূজা মণ্ডপের যেই ঢাক ঢোল বা বাদ্যযন্ত্রের আওয়াজ এগুলো যেন যুদ্ধক্ষেত্রের আওয়াজ অসুর ধ্বংসের জন্য যুদ্ধক্ষেত্রে যেভাবে বাদ্যযন্ত্র বেজে ওঠে তার সাথে পূজার যেই বাদ্যযন্ত্র এটির একটি মিল দেখাতে চেয়েছেন মূলত কাজী নজরুল ইসলাম এই পূজার এই সময়ে দেবী দুর্গা যেন পৃথিবী থেকে অন্যায় অবিচার অপশক্তিকে দূর করতে পারেন এবং দূর করবেন সেই জন্যই যেন পূজার সময়ে ঢোল ঢাক বাদ্যযন্ত্র ইত্যাদি বাজানো হয় এবং অসুদ অসুরদেরকে তিনি যেন পৃথিবী থেকে হত্যার মাধ্যমে বিজয় বিদায় করতে পারেন বা ধ্বংস করতে পারেন এই জন্যই যেন তখন ঢোল বা বাদ্যযন্ত্রকে বাজানো হয় অর্থাৎ কবি বলতে চাচ্ছেন শরৎকালের যেই দুর্গাপূজা হয় সেই পূজায় যখন ঢোল বাদ্যযন্ত্র বেজে ওঠে সেই বাদ্যযন্ত্রের আওয়াজ যেন পৌরাণিক যেই অসুরদের ধ্বংস করার সময় যুদ্ধক্ষেত্রের আওয়াজ সেই যুদ্ধক্ষেত্রের আওয়াজ যেন দুর্গাপূজার ঢাকঢোলের আওয়াজ এবং এই যে দুর্গা সেই দুর্গা তিনি যেন পৃথিবী থেকে সমস্ত অন্যায় অপশক্তিকে ধ্বংস করে দিবেন কবি বলেছেন শাশ্বত নয় দানব শক্তি পায়ে পিসে যায় শির পশুর এ যুদ্ধ যেন সুর অসুরের নয় এ যুদ্ধ মানব আর দানবের দেবী চণ্ডরূপ ধারণ করে যেভাবে অসুরদের ধ্বংস করেছেন তেমনি করে কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শক্তির ধ্বংস কামনা করেছেন সমগ্র কবিতায় দেবী দুর্গার উগ্র রূপের মাধ্যমে অপশক্তির বিনাশ চেয়েছেন এবং শান্তি কামনা করে কবি বলেছেন আজই শান্তিনিলয় এ আলোয় হোক মূলত এই কবিতায় দুর্গার যেই আবির্ভাব তার আবির্ভাবের মাধ্যমে পৃথিবী থেকে যেন অন্যায় ধ্বংস দূর হয়ে যায় সেটি যেন এখানে বোঝানো হচ্ছে এবং ব্রিটিশ শাসিত এই ভারতবর্ষীয় সমাজের ব্রিটিশদের যেই অন্যায় অত্যাচার শোষণ এই অপশক্তি এগুলো যেন মূলুৎপাটন ঘটে কবি কাজী নজরুল ইসলাম এই কামনাই করেছেন অর্থাৎ ভারতবর্ষের নির্যাতিত মানুষদের দুর্গার মূর্তিরূপে কল্পনা করে এই পরাধীন জাতিকে মুক্তি মুক্ত করার জন্য তিনি ব্রিটিশ শোষণের বিরুদ্ধে সংগ্রামী হয়ে উঠতে বলেছেন